ঘূর্ণিঝড় জাওয়াত প্রসঙ্গ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 62 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। জাওয়াদ আরও শক্তিশালী হয়ে বিকেল নাগাদ ভারতের উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ সুন্দরবন, সাতক্ষীরাসহ আশেপাশের এলাকায় তীব্র ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে জাওয়াদের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যার বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে গুমোট আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। বৃষ্টির কারণে সবথেকে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা অন্তর জানান, সকাল 7:30 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পায়রা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড় জাওয়াত 895 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলারকে কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াত একই এলাকায় অবস্থান করছে। এটি পায়রা সমুদ্র বন্দর থেকে 895 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের ভিতরে বাতাসের গতিবেগ 62 থেকে 88 কিলোমিটার পর্যন্ত। সমুদ্রবন্দর সমূহকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। এটি আরও ঘূর্ণিবৃত্ত হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।